Hello everyone, this is Pratusha and you are watching Delicious Cookhouse. आज আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির লাল ঝোলের রেসিপি। অনেক সময় বাড়িতে চিকেন রান্না করলে আমাদের চিকেনের রংটা সাদাটে ফ্যাকাশে হয়, ঠিকঠাক মতো কালার আসে না, টেক্সচার আসে না। তো আজকে আমার রেসিপিটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো আর আমার টিপগুলো যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর লাল রঙের চিকেনের ঝোল বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো চলো আমরা শুরু করে দিই আজকের রেসিপিটা। তো রেসিপি শুরু করার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটাও কিন্তু তোমরা ট্যাপ করতে ভুলো না। খুব ডেলিশিয়াস, ইট ডেলিশিয়াস। প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, 300 গ্রাম মতো চিকেন আমি নিয়েছি। এবার চলো আমরা চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি যেটা দেব সেটা হচ্ছে এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর আমি দেব টক দই, 2 টেবিল চামচ টক দই আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ অনুযায়ী দিও, আমি ঝাল খুব বেশি খাই না সেই জন্য আমি অল্প একটুখানি দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, ভালো কালার আনতে কিন্তু সর্ষের তেল দেওয়াটাই ম্যান্ডেটরি। যদি সর্ষের তেল না দিয়ে সাদা তেল দিয়ে করো তাহলে কিন্তু চিকেনের কালার খুব ভালো আসবে না। আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে চিকেনটা এবারে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এই চিকেনটা আমি 1 থেকে 2 ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবারে মাংসের গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে কড়াটা গরম হয়ে গেছে, এতে সর্ষের তেল দেবো। আমি আগেই বলেছি যে এই রান্নাটা সর্ষের তেলে করলে তবেই কিন্তু কালারটা সুন্দর আসবে। আমি এখানে 1/2 চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে আমি দিয়েছি 1 ইঞ্চির একটা ডালচিনি, 4টে ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। গোটা গরম মশলাটা তেলের ওপরে আমি 1 মিনিট একটু সাঁতলে নেব। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ সরু সরু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি তেলে ভাজবো। আমি আগের আমার অনেক রেসিপিতেই বলেছি, আবারও আমি বলছি, যখনই আমরা কোনো রান্নায় ভালো কালার চাইবো তখনই যে রুট ভেজিটেবলগুলো আমরা ইউজ করি, মানে পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত ভেজিটেবলগুলো আমাদের কিন্তু খুব ভালো করে প্রথমেই ফ্রাই করতে হবে। মানে ভালো মানে একদম ব্রাউন হওয়া অবধি ফ্রাই করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে যত যাই করা হোক না কেন কালার কিন্তু ভালো আসবে না। এই অবস্থায় আমি পেঁয়াজটাকে ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদম ব্রাউন হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে এটাকে ব্রাউন হওয়া অবধি রান্না হতে দেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেঁয়াজটা বেশ ভালো মতো ব্রাউন কালার হতে শুরু করেছে, বেশ কয়েকটা পেঁয়াজ ব্রাউন হয়েও গেছে। এর থেকে বেশি আমি আর এটাকে ব্রাউন করব না, তাহলে কিন্তু এটা বেরেস্তা হয়ে যাবে। এই অবস্থায় দেখো পেঁয়াজগুলোকে আমি এক সাইডে সরিয়ে নিয়েছি আর বাকি তেলটা আর এক সাইডে জড়ো হয়েছে। এখন গ্যাসের আঁচটাকে আমি একদম কম করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার খুব তাড়াতাড়ি এই লঙ্কার হলুদটা তেলের ওপরে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে 2টো কথা মাথায় রাখতে হবে, পেঁয়াজের সঙ্গে যেন প্রথমেই হলুদ লঙ্কাটা মিশে না যায় আর গ্যাসের আঁচ যেন একদম কম হয়, আর খুব তাড়াতাড়ি এইভাবে এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু
যেহেতু শুকনো মশলা ডাইরেক্ট তেলের ওপরে দিচ্ছি, এটা পুড়ে যাবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরেই আমি ওটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা নিশ্চয়ই দেখছো যে এই রান্নাটায় আমি কিন্তু টমেটো ব্যবহার করছি না। টমেটো দিলে কিন্তু কালার ভালো হয়, কাশ্মীরি লঙ্কা দিলেও কালার ভালো হয়। আজ আমি তোমাদের দেখাচ্ছি একদম ঘরোয়া যে মশলা থাকে নর্মাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কি করে লাল মুরগির মাংসের ঝোল বানানো যায়। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেইটা। চিকেনটা দিয়ে দিচ্ছি আমি। চিকেনের সাথে সবটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি, মাংসের ঝোলে অনেক সময় আমাদের ভালো রং হয় না, তার একটা কারণ হচ্ছে আমরা খুব চটজলদি রান্নাটা সেরে ফেলতে চাই, সেই জন্য কিন্তু আমাদের মাংসের ঝোলে ভালো রং হয় না। যদি আস্তে আস্তে ধীরে ধীরে একটু সময় নিয়ে আমরা চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করি তাহলে কিন্তু চিকেনের রং খুবই সুন্দর আসবে। গ্যাসের আঁচটা এই অবস্থায় মিডিয়াম রয়েছে। এই অবস্থায় আবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপরে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়া অপশনাল, তবে আমি আমার সমস্ত গ্রেভিতেই চিনি দিই, তোমরা জানো, সেই জন্যই আমি একটু চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে আর জিরের গুঁড়ো। আমি এখানে ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর আমি দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে চিকেনের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি চিকেনটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। চিকেনের রংটা এখানে যথেষ্ট লাল হয়েছে, আমার লাইটটা খুব ব্রাইট বলে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি যখন সার্ভ করব তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই অবস্থায় আমি ইন্ডাকশনের সুইচটা অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার পরে ঘিটা গ্রেভির সাথে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে এই অবস্থায় চিকেনটাকে ঢাকা দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট রেখে দেব। এই টাইমটা দেওয়ার ফলে চিকেনের ওপরে যে একটা লাল লাল তেল ভাসে, সেই যে টেক্সচারটা আসে ওই টেক্সচারটা চলে আসবে, আর কালারটা অলরেডি তোমরা আমি যখন সার্ভ করব তখন বুঝতে পারবে যে কতটা লাল হয়েছে। আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা টমেটো কিছুই কিন্তু ইউজ করিনি, তা সত্ত্বেও শুধু ছোট ছোট কয়েকটা ট্রিক ফলো করে কিন্তু আমি চিকেনটা রান্না করেছি। এবং তোমরা এই রান্নাটা বাড়িতে অবশ্যই করো, দেখো তোমরাও কিন্তু রেজাল্ট পাবে, আর রেজাল্ট পেলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। গরম গরম চিকেনের লাল ঝোল একদম সার্ভড। রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমার ছোট ছোট টিপগুলো ফলো করে, আর আমার সাথে শেয়ার করতে ভুলো না রেসিপিটা তোমার কেমন লাগলো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে।